আজ আমি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আবার একটা নতুন আপডেট নিয়ে এলাম, যেটা হচ্ছে লিমিট পার্ট টু এ সেট আই এর কিছু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার সহ আমি নিয়ে এলাম, যে অ্যান্সারগুলো দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের খুবই কমেন্টে জানাও। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি ক্লিক করো এবং কমেন্টে জানাও এবং লাইক করো আমার চ্যানেলটিকে। তো আজকে আমি সরাসরি এবার কোয়েশ্চনে চলে আসছি। কোয়েশ্চেন ফার্স্ট কোয়েশ্চেন আমি বলেছি, দেখাও যে লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই এক্স ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার এইট, তাহলে প্রুফ করতে হচ্ছে। তো ফার্স্ট কোয়েশ্চনটা আমি প্রুফ করেছি, তাহলে ওয়ান প্লাস এক্স সমান জেড ধরেছি, তো এক্স সমান জেড মাইনাস ওয়ান, এক্স টেন্স টু জিরো হলে জেড টেন্স টু জিরো অবশ্যই হবে। তো লিমিট জেড টেন্স টু জিরো, তাহলে ওয়ান প্লাস এক্স সমান আমরা বসিয়েছি জেড টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান টু দি পাওয়ার এইট বাই জেড, জেড মাইনাস ওয়ান ইকুয়াল টু এইট পয়েন্ট ওয়ান টু দি পাওয়ার এইট মাইনাস ওয়ান ইকুয়াল টু এইট ইকুয়াল টু আর এইচ এস, প্রুফ হয়ে গেল। তো নেক্সট কোয়েশ্চেন আমি বলেছি এল এইচ এস, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার নাইন মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান। তো একইভাবে আমি মনে করেছি ওয়ান প্লাস এক্স ইকুয়াল টু জেড, তাহলে এক্স ইকুয়াল টু জেড মাইনাস ওয়ান, তাহলে এক্স টেন্স টু জিরো হলে জেড টেন্স টু জিরো অবশ্যই হবে। লিমিট জেড টেন্স টু জিরো জেড টু দি পাওয়ার নাইন মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান ডট ওয়ান বাই লিমিট জেড টেন্স টু জিরো জেড টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান টু দি পাওয়ার সিক্স বাই জেড মাইনাস ওয়ান, এটা আমি পাচ্ছি। তাহলে ভ্যালুগুলো বসিয়ে আমি পাচ্ছি নাইন বাই সিক্স, তাহলে নাইন বাই সিক্স আমি অবশ্যই পেয়ে গেলাম। নাইন বাই সিক্সকে কেটে আমি পাচ্ছি, কাট করে আমি পাচ্ছি থ্রি বাই টু, তো প্রুফ হয়ে গেল। তো নেক্সট কোয়েশ্চেন আমি বলেছি মান নির্ণয় করে, এখানে আমি তিনটে কোয়েশ্চেনের কথা আমি বলেছি। তো লিমিট এক্স টেন্স টু জিরো ফোর ই টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস ওয়ান বাই এক্স, তাহলে ফোর লিমিট ফোর এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস ওয়ান বাই ফোর এক্স ডট ফোর, তাহলে ইকুয়াল টু ফোর, যেহেতু লিমিট ফোর এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার ফোর এক্স মাইনাস ওয়ান বাই ফোর এক্স সমান ওয়ান, সেহেতু আমি ফোর পাচ্ছি। তো নেক্সট কোয়েশ্চেন আমি চলে আসছি, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার থার্টিন এক্স মাইনাস ই টু দি পাওয়ার সেভেন এক্স বাই এক্স, লিমিট থার্টিন এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার থার্টিন এক্স মাইনাস ওয়ান বাই থার্টিন এক্স ডট থার্টিন মাইনাস ই টু দি লিমিট সেভেন এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার সেভেন এক্স মাইনাস ওয়ান বাই সেভেন এক্স ডট সেভেন, তাহলে আমি দুটোর ভ্যালু বসিয়ে পাচ্ছি সেভেন মাইনাস থ্রি ইকুয়াল টু সেভেন, অ্যান্সার পেয়ে গেল। লিমিট নেক্সট কোয়েশ্চেন চলে আসছে, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স সাইন এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস ওয়ান বাই সাইন এক্স, তাহলে আমি সাইন এক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম ওপর নিচে, তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, তাহলে আমি ভ্যালুগুলো বসিয়ে ওয়ান বাই ওয়ান ইন্টু ওয়ান ইকুয়াল টু ওয়ান, তাহলে এক্স টেন্স টু জিরো হলে সাইন টেন্স টু জিরো অবশ্যই হবে।